আজ আমি বনফুলের মর্জিমহল ডায়েরি থেকে একটি ছোট্ট কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতা কলকাতা আজ অবাঙালির। কবিতাটি রচিত হয় 11 মে 1975 সাল। পাঠ করে শোনাচ্ছি। কলকাতা আজ অবাঙালির, নামটি কলকাতা, বাঙালিরা কোনোখানেই পাচ্ছেন না পাত্তা। ঝাঁকড়া চুলো, চোঙা প্যান্ট, গালে লম্বা ঝুলপি, বাঙালিরা খান কেবল সংস্কৃতি কুলপি। গতর নাড়াতে পারেন না ব্যবসা ক্ষেত্রে গাড্ডু, চেয়ে থাকেন দিল্লি পানে আসবে কবে লাড্ডু। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ আউড়ে মধ্যে মধ্যে প্রকাশ করেন হম্বরায় পদ্যে এবং গদ্যে। কলকাতা কিন্তু রেহাই হচ্ছে কলকাতা, সেখানে বাঙালিরা পাচ্ছে নাকো পাত্তা।